পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের একটি ব্যস্ততম রাস্তা হলো বাদামতলা সংলগ্ন প্রধান ডাকঘরের সামনের রাস্তাটি। অভিযোগ, বর্ধমান পৌরসভার পক্ষ থেকে কাজের জন্য প্রায় তিন মাস আগে কয়েক ফুট লম্বা গভীর একটি গর্ত খোঁড়া হয়েছিল। বর্তমানে জায়গাটি জলে ভরে রয়েছে, জন্ম নিয়েছে আগাছায়। গর্ত খোঁড়ার ফলে ধস নামে বেশ কিছু মানুষ অল্প বিস্তর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পৌরসভার পক্ষ থেকে স্থানটি ভরাট করার ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এর ফলে ওই স্থানে মশার উপদ্রব দেখা দিয়েছে। পথচলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন, যে কোনো সময় বড়সড় ধস নামতে পারে। কবে পৌরসভার টনক নড়ে সেদিকে তাকিয়ে জনগণ। এটা মোটামুটি হয়ে গেল তিন মাস হয়ে গেল ওটা খোঁড়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পৌরসভা এটাকে বুঝিয়ে যায় নাই। আমাদের রিলায়েন্সের গেটের সামনেটা ঢুকে গিয়েছিলো, একজন ব্যক্তি চা খাচ্ছিল, তো চা খাওয়া চা সময় ওখানে ভিতরে ঢুকে গিয়েছিলো। এটা রিলায়েন্সের সোসাইটির তরফ থেকে পাথরের কুচির বস্তা দিয়ে ভরে দিয়ে আপাতত এটা কাজ চালানো হচ্ছে। পৌরসভা কোনো কাজ করে না, পৌরসভা খুঁড়ে গিয়েছিলো কি কোনো একটা কাজে, কোনো একটা পাইপ লাইন বা কোনো একটা কিছু যাবার জন্যে, কিন্তু কোনো কাজ করেন নাই ওনারা। ঠিক আছে, হ্যাঁ, আটাকায় পড়ে আছে। এখানে যখন চার চাকা গাড়িগুলো যাচ্ছে, এখানে বসে যাচ্ছিলো, তো আমাদের সোসাইটি, রিলায়েন্সের যে সোসাইটি আছে, সোসাইটি ওই পাথরকুচি বস্তা ভরে দিয়েছে, এইখানটাতে ভরে দিয়ে আপাতত একটু ড্রেসিং করে দিয়েছে, গাড়িগুলো চলাচল হচ্ছে বা মার্কেটের লোকেরা যাতায়াত করতে পারছে। দুর্ঘটনা ঘটে গেছে, তো দুর্ঘটনা অলরেডি ঘটে গেছে। ওখানে একজন দাঁড়িয়ে ছিল, একটা চার চাকা যাচ্ছিলো, তো বসে যাওয়াতে সেই ব্যক্তি চা সমেত ভিতরে ঢুকে গিয়েছিলো। এটা এই মোটা মোটা পাইপ জলের জন্য করা হয়েছিল, যে মোটা পাইপগুলো ঢুকানো হয়েছিল, তারপর ওইদিকটা একটা বন্ধ ছিল, তাই জন্য কাজটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি হয়ে গেল দু থেকে আড়াই মাস, এরকম আড়াই মাসের মতন হবে না, এরকমভাবেই পড়ে আছে। হ্যাঁ, ও তো ঘটেছে, তো রিলায়েন্সের সামনে আপনার ওই ধসের মতন নেমে গেছিল, তারপর এই লেবার এনে মাটি ফাটি আবার দিয়ে আবার ঠিক করা হয়েছে। এটা তো বুঝতে কি, এই যে জঞ্জাট, এই রাস্তার পাশে এরকম পড়ে আছে, দেখতেও বাজে লাগছে। হ্যাঁ, এই এই কারণে বোঝানো উচিত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।